করবার ক্ষমতা রাখে, যে কোনো দলের ব্যবধান তৈরি করে দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই যা করা হবে। আপনাদের পুরো ভোট দিয়ে কোনো স্ট্র্যাটেজি আছে? আমাদের সব ভোট দিয়ে স্ট্র্যাটেজি আছে, পুরো ভোট কেন, আমরা মামলা চালাবার জন্য উন্নয়নের স্ট্র্যাটেজি আছে, আমাদের সবটাই স্ট্র্যাটেজি এই সময় মতনই তা দিন। এই পুরো ভোট আপনারা কীভাবে চাইছেন, ইভিএমে হোক নাকি ব্যালটে? না সে তো আমি বলতে পারবো না, তার পূর্বমন্ত্রী আছেন না। এমনিতে যেটা জানা যাচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশন তারা বলেছে তারা এবার, আমার কাছে এরকম কোনো খবর নেই, খবর থাকলে তো তোমায় দেবো। আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে এই যে ভোটটা অনেকদিন অনেকগুলো পুরসভার পেন্ডিং রয়েছে, সেটার কোনো ব্যাড এফেক্ট করতে পারে যে এতদিন ভোট হলো না তারপর ভোট হতে যাচ্ছে? দেখো এই কথাগুলো তো ভেবে লাভ নেই, দেখতে হবে মানুষ উন্নয়ন পেয়েছে কি, দেখতে হবে আমরা ঠিক মতন কাজ করেছি কি, দেখতে হবে মানুষের পাশে আমরা ছিলাম কি, সবকটাতেই আমরা এগিয়ে আছি। না না রাজ্যপাল কালো যা করছে করতে দাও না, তোমরা রোজ প্রশ্ন করে যে বাঁচিয়ে রাখছো না রাজ্যপাল, যে রাজ্যপাল আলাদাভাবে তিনি নিজের সংবিধান দিবস পালন করছেন আলাদাভাবে, কি বলবো? আমার কিছু বলার নেই, উনি কি করছেন উনি বলতে পারেন। বলছি আমার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা নেই, আমি তো বারবার বলছি উনি কি করছেন উনিই বলতে পারবেন। আর আপনারা অনুগ্রহ করে রাজ্যপাল বিষয়টি নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।